নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালি যাওয়ার পথে আটকে দেওয়া হলো বিজেপি প্রতিনিধি দলকেও। তারা সন্দেশখালি যাচ্ছিলেন সেই মুহূর্তে তাদেরকে আটকে দেওয়া হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। লস্কর পাড়ায় তাদের আটকে দেওয়া হয়, কিছুক্ষণের জন্য ধর্নায় বসেন বিজেপি প্রতিনিধি দল, তারপরে তারা সেখান থেকে বেরিয়ে যান এবং তারা জানিয়েছেন যে রাজ্যপালের কাছে যাবেন, রাজ্যপালের কাছে গোটা পরিস্থিতির বিষয়ে তারা নালিশ জানাবেন বলেই কিন্তু জানিয়েছেন বিজেপি প্রতিনিধি দল। আজ তাদের সন্দেশখালি যাওয়ার কথা ছিল, সেখানে নির্যাতিতাদের সঙ্গে তারা কথা বলবেন বলে দাবি করেন, পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে জানিয়েছিলেন কেন্দ্রের প্রতিনিধি দল। তবে তাদের আটকে দেওয়া হয় লস্কর পাড়ায়, পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ বচসা চলে, তারা ধর্নায় বসেন সেখানে, এরপরেই রাজ্যপালের কাছে যাবেন বলে বলেছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। কি বলেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, শোনাবো আপনাদের। আর এখানে অ্যালাউ করলো না? এখানে তো অনেকবার চেষ্টা করা হলো। আপনারা তো বললেন যে চারজন পাঁচজন, চারজন বলা হয়েছে, দুজন বলা হয়েছে, ওরা যেতে দেবে না। অনেক কিছু লুকোবার আছে না দিদি, রাজ্য লুকোবার না থাকলে তো যেতে দিতেন, লুকোবার অনেক কিছু আছে বলেই আছে। যে জাতীয় মহিলা কমিশন রিপোর্ট দিয়েছে যে কোনো নির্যাতন হয়নি, কি বলবেন? জাতীয় মহিলা কমিশন রিপোর্ট দেয়নি কি নির্যাতন হয়নি, ওটা স্টেট মহিলা কমিশন রিপোর্ট দিয়েছে যে কিছু হয়নি। জাতীয় মহিলা কমিশন যা রিপোর্ট দেওয়ার দিয়েছে, নির্যাতন হয়েছে, রাতের পর রাত মহিলাদেরকে অত্যাচার করা হয়েছে এবং সেটা এখন ঢাকা হচ্ছে। কিন্তু পুলিশ বলছে যে ভয় দেখানো হয়েছে, কিন্তু একদম যে বলে সেক্সুয়াল অ্যাসল্ট এটা হয়নি। সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে, দিনের পর দিন সেক্সুয়াল অ্যাট্রসিটি হয়েছে, মানসিক অ্যাট্রসিটি হয়েছে, সেক্সুয়াল অ্যাট্রসিটি হয়েছে, সব রকম ভাবে অ্যাট্রসিটি হয়েছে। কয়েক ঘন্টার অবস্থান বিক্ষোভ চলে, এরপরেই শেষ পর্যন্ত বিজেপি প্রতিনিধি দল তারা ফিরছে, রাজ্যপালের কাছে যাবেন, পরিস্থিতি তারা জানাবেন, নালিশ জানাবেন বলেই কিন্তু জানাচ্ছেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। আমরা শুনবো বিষয়ে কি বলেছেন রাজ্যমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। রাজনৈতিক দলের কোন ফ্যাক্ট ফাইন্ডিং টিম আছে না আছে তার কোনো গুরুত্ব নেই। এটা সরকারি দল হলে সরকার তাকে পুলিশ দিয়ে প্রোটেকশন দিয়ে নিয়ে যেতে পারত। এখন শুধু কিছু না, ওই একটা জায়গা পাওয়া গেছে, সেখানে সেই জায়গাটাকে উত্তেজনা করে একটা প্রতিদিন সংবাদে থাকতে পারলে রাজনৈতিক কিছু জ্ঞান গেইন হতে পারে, এছাড়া কোনো কারণ নেই। পরিস্থিতি অনেক শান্ত, মুখ্যমন্ত্রী কড়া পদক্ষেপ নিয়েছেন এবং যাতে করে এবং গ্রেপ্তার করেছেন যারা অন্যায় করেছে তাদেরও গ্রেপ্তার করেছেন এবং যারা ওখানে উস্কানি দিচ্ছেন তাদের গ্রেপ্তার করেছেন। ফলে আমার ধারণা যে এই মুহূর্তে কোনো বহিরাগতকে ওখানে ঢুকতে দেওয়া উচিত হবে না, তাহলে জায়গাটা যে অশান্ত হয়ে পড়ছে। তবে এটা ঠিক, আমাদের তরফ থেকে বলা হয়েছে যে যাদের জমি নিয়ে নেওয়া হয়েছে বা জোর করে যাদের জমি কেড়ে নেওয়া হয়েছে তাদের সমস্ত মূল্য চুকিয়ে দেওয়া হবে, সেটা আমাদের দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে।